অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। তোমরা এই করোনা এই মহামারীতে তোমরা নিজেকে মেনে নিয়ে ঘরে বসে নিজ দায়িত্বে পড়াশোনা করছো এবং নিশ্চয়ই তোমরা সিলেবাস ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তা আজকে তোমার ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স প্রথম বর্ষে যারা আছো তাদের একটা কোর্স আছে, তার নাম হলো ইন্ট্রোডাকশন টু হিউম্যান জিওগ্রাফি কোর্সের অঞ্চল সংজ্ঞা। অঞ্চলের সংজ্ঞা বৈশিষ্ট্য প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। উপস্থাপনায় আমি আছি ডক্টর এস এম ফারুক হোসেন, সহকারী অধ্যাপক ভূগোল, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। তো অঞ্চলের আর প্রথমে প্রাথমিক আলোচনা করা যেতে পারে। সেখানে দেখা যায় ভূগোলের মৌলিক ধারণাগুলির মধ্যে অঞ্চলগুলির শনাক্তকরণ, শ্রেণী বিভাজন ও বিশ্লেষণ বিচরণকারী ধারণাগুলির অন্যতম। জার্মান ভূগোল শিক্ষক জোহান ক্রিস্টোফার গ্যাটারার সর্বপ্রথম অধিকতর বিজ্ঞানসম্মতভাবে অঞ্চলের ধারণা দেন। তিনি 1773 থেকে 1775 এই সময়কালীন সময়ে পৃথিবীর উপরিভাগে প্রাকৃতিক ভাবে সংজ্ঞায়িত কতিপয় অববাহিকায় বিভক্তকরণের ক্ষেত্রে ফিলিপ বোস এর ধারণাগুলো জনপ্রিয় করে তুলতে প্রয়াসী হয়ে প্রবল বিরোধিতার সম্মুখীন হন। পরবর্তীকালে আঞ্চলিক ভূগোলের ধারণা প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্ল রিটার মৌলিক ভিত্তি রচনার প্রয়াসী হন, কিন্তু তার ধারণা ও পদ্ধতি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ছায়া আবৃত ছিল, যেটা হাটসন 1960 সালে উল্লেখ করেছেন। যা হোক, পল ভিদাল দ্বারা ব্লাসের কর্মপ্রচেষ্টার মাধ্যমে ফ্রান্সে আঞ্চলিক ধারণা যথেষ্ট বিকশিত ও প্রতিষ্ঠা লাভ করে। আঞ্চলিক ভূগোলের জনক হিসেবে পরিচিত লা ব্লাস বলেন, ভৌগোলিক স্বতন্ত্রতা শুধু ভূপ্রকৃতি ও জলবায়ুগত প্রভাব থেকে উদ্ভূত, প্রকৃতি প্রদত্ত কোনো দান নয়। একটা দেশ একটা সুপ্ত শক্তির আধার, প্রকৃতি বীজ বপন করে কিন্তু মানুষ এর উপযোগিতা নির্ধারণ এবং কালক্রমে এটি একটি জাতির প্রতিকৃতির ছাপমারা পদকরূপে পরিগণিত হয়। তার সময় থেকেই ভূগোলবিদগণ অনুসন্ধান গবেষণার পদ্ধতি হিসাবে আঞ্চলিক মত ও ধারণা সম্বন্ধে অধিকতর সক্রিয় হয়ে ওঠেন। অঞ্চলের সংজ্ঞা হিসাবে আমরা কয়েকটা সংজ্ঞা তুলে ধরছি। পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার উন্নতির সাথে সাথে আঞ্চলিক ধারণা ক্রমশ পরিবর্তিত হচ্ছে বলে এর সর্বজনীন স্বীকৃত কোনো সঠিক সংজ্ঞা আজও পাওয়া যায় নাই। বিভিন্ন পণ্ডিতগণ অঞ্চলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ভূগোলবিদ বহুদিন ধরে অঞ্চলের একটি যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত সংজ্ঞা দানের চেষ্টা করে আসছেন। নিচে তাদের কিছু সংজ্ঞা তুলে ধরা হলো। টেইলর এর মতে, সমরূপ নিয়ামক বিশিষ্ট সামান্য বিস্তৃত ভূপৃষ্ঠের একটা একক এলাকাকে অঞ্চল বলা হয়। রবার্ট এস প্ল্যাট এর মতে, অঞ্চল বলতে এমন একটি ভৌগোলিক সীমারেখা বোঝায় যার নির্ধারিত ভূখণ্ড রয়েছে এবং সেই এলাকার অধিবাসীদের বিশেষ একটি বৈশিষ্ট্য অনুযায়ী ওই অঞ্চল গড়ে ওঠে। রিচার্ড হাটসন এর মতে, আঞ্চলিক ভূগোলের লক্ষ্য হল কোনো একটি এলাকায় পরস্পর সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্যের পারস্পরিক স্বতন্ত্রতা বা বৈষম্য প্রদর্শনের সব রকম জ্ঞানকে সংগঠিত করা, যার উপর ভিত্তি করে সমগ্র ভূপৃষ্ঠে শ্রেণী বিভাজন কাঠামো পদ্ধতি করা যায়। ডেভিড হার্ভে অঞ্চলের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, অঞ্চল হল ভূগোলের অন্যতম শ্রেণীর ধারণা এবং এটি ভৌগোলিক অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে ব্যাখ্যামূলক এবং পদ্ধতিগত ভূমিকা পালন করে আসছে। পল ভিদাল দ্বারা ব্লাস এর মতে, অঞ্চল এমন একটি জায়গা যেখানে বিভিন্ন সমাজের মানুষ এসে এক ধরনের প্রতিষ্ঠিত জীবনযাত্রা গড়ে। সাম্প্রতিককালে আমেরিকান সোসাইটি ফর প্ল্যানিং থেকে ধারণা দেওয়া হয়েছে যে অঞ্চল এমন স্থান যার মধ্যে
একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের কাঠামো গড়ে ওঠে। উপরিক্ত সংজ্ঞাগুলোর আলোকে সাধারণভাবে বলা যায় অঞ্চল হলো একটি একক এলাকা এবং ওই একক এলাকার মধ্যে এক ধরনের পারস্পরিক সমরূপতা থাকে। এলাকাটি পার্শ্ববর্তী সব এলাকা থেকে পৃথক ও স্বতন্ত্র। অঞ্চলের উপাদান। অঞ্চলের ধারণা থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে অঞ্চলে তিনটি উপাদান অবশ্যই থাকতে হবে, তা হলো সীমানা, অবস্থান, আয়তন। অঞ্চলের বৈশিষ্ট্য। প্রতিটি অঞ্চলের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে যার দ্বারা একটি অঞ্চলকে অন্য একটি অঞ্চল থেকে পৃথক করতে সুবিধা হয়। নিচে অঞ্চলের কতিপয় সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা বর্ণনা করা হলো। অঞ্চল হচ্ছে ভূভাগের অংশবিশেষ। এখানে ভূভাগ বা ভূপৃষ্ঠ বলতে পৃথিবীর জলভাগ, স্থলভাগ এবং বায়ুমণ্ডলকে বোঝানো হয়ে থাকে। সুতরাং অঞ্চলের অন্তর্ভুক্ত স্থান জল, স্থল ও অন্তরীক্ষে ও পরিব্যাপ্ত হতে পারে। অঞ্চল একটি বিস্তীর্ণ পরিসর, সুতরাং অঞ্চলের বিশেষ আয়তন রয়েছে। যদিও অঞ্চল নির্ণয়ে আয়তনগত সাধারণ কোনো মানদণ্ড নেই, অঞ্চল যেহেতু একটি সংজ্ঞায়িত এলাকা সেহেতু এর সীমানা থাকে। যদিও অনেক ক্ষেত্রেই এর সীমানা সুস্পষ্ট নয় এবং আঞ্চলিক ক্ষেত্র চিহ্নিত করারও কোনো সাধারণ ব্যবস্থা নেই। স্থানের যেহেতু অবস্থান আছে, সেহেতু একাধিক স্থান নিয়ে গঠিত অঞ্চলের অবস্থান রয়েছে। সব অঞ্চল একই মাত্রায় প্রতীয়মান হয় না। প্রাকৃতিক সাদৃশ্য অঞ্চলসমূহ যতটা প্রতীয়মান হয়, কর্মকাণ্ডের সাদৃশ্যমূলক কার্মিক অঞ্চলসমূহ ততটা প্রতীয়মান হয় না, আর তা উপাদানের মূর্ত ও বিমূর্ত প্রকৃতির জন্যই এরূপ হয়ে থাকে। নদীনালা, পাহাড় পর্বত, গাছপালা ইত্যাদি মূর্ত উপাদান এবং বিশ্বাস, মূল্যবোধ, আচরণ প্রভৃতি বিমূর্ত উপাদান। অঞ্চলটি অবস্থানের দিক থেকে সমপ্রকৃতির এবং পার্শ্ববর্তী অবস্থা থেকে আলাদা হয়, কারণ প্রতিটি অঞ্চলের একটি নির্দিষ্ট প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকে। প্রত্যেক অঞ্চলের এক ধরনের নিজস্ব ব্যক্তিত্ব আছে, যেমন ভিক্ষুক, ফেরিওয়ালা, দলভেদে রাস্তায় চলাফেরা করা, ব্যাজি পরানো, পটকা ফুটানো, ফুটপাতে দোকানপাট বসানো ইত্যাদি দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যক্তিত্বের প্রতীকস্বরূপ। কোনো অঞ্চলের বর্তমান বৈশিষ্ট্য অতীতের উপর নির্ভরশীল, আর এই অতীতে ঘটনা ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও ভূতাত্ত্বিক হতে পারে। শ্রেণীবিভাগ অনুক্রমের মাধ্যমে একটি অঞ্চল পৃথক বিশেষ শ্রেণী অঞ্চল হিসাবে নির্ধারিত হয়। একটা অঞ্চলকে শ্রেণীর অন্তর্নিহিত মাপকাঠি দিয়েই বিচার করা হয়। অঞ্চলের শ্রেণীবিভাগ। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অঞ্চলের শ্রেণীবিভাগের প্রচেষ্টা চালানো হয়েছে, তবে হুইটসলি এর আলোকে আঞ্চলিক সূচকের সংখ্যাভেদে অঞ্চলকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে, যা নিচের ছকে দেখানো হলো। অঞ্চলকে আমরা মেইনলি তিনটি ভাগে ভাগ করতে পারি। এক, একক বৈশিষ্ট্য অঞ্চল, বহু বৈশিষ্ট্য অঞ্চল, সর্ববৈশিষ্ট্য অঞ্চল। বহু বৈশিষ্ট্য অঞ্চলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ব্যবহারিক বা গাঠনিক, ক্রিয়ামূলক বা কার্মিক। একক বৈশিষ্ট্য অঞ্চল, সিঙ্গেল ফিচার রিজনস। অঞ্চলায়নের জন্য যখন একটি মাত্র সূচক ব্যবহৃত হয়, সেরূপ অঞ্চলকে একক বৈশিষ্ট্য অঞ্চল বলে। যেমন ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল, নদী বিধৌত সমভূমি অঞ্চল, মার্কিন যুক্তরাষ্ট্রের ভুট্টা অঞ্চল, মধ্যপ্রাচ্যের খনিজ তৈল উৎপাদনকারী অঞ্চল প্রভৃতি এক বা একাধিক অঞ্চলের উদাহরণ। একক বৈশিষ্ট্য অঞ্চলের অন্তর্ভুক্ত ক্ষুদ্র অংশসমূহকে স্থানিক শ্রেণী হিসাবে গণ্য করা হয়। দক্ষিণ আমেরিকার মধ্য চিলি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এলাকা ইত্যাদি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্থানিক শ্রেণীর উদাহরণ।
একক বৈশিষ্ট্য বা সমরূপ বৈশিষ্ট্য নির্ণয় করার জন্য একক সূচক ব্যবহৃত করা হয়। আর সূচকের প্রকৃতি অনুযায়ী অঞ্চলকে প্রাকৃতিক, মানবিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রভৃতি অঞ্চল রূপে আখ্যায়িত করা হয়। বহু বৈশিষ্ট্য অঞ্চল, মাল্টিপল ফিচার অঞ্চল, অঞ্চলায়নের জন্য যখন বহু বা একাধিক সূচক ব্যবহৃত হয় সেরূপ অঞ্চলকে বহু বৈশিষ্ট্য অঞ্চল বলা হয়। পৃথিবীর অধিকাংশ অঞ্চলই হল বহু বৈশিষ্ট্য মণ্ডিত অঞ্চল। একাধিক সূচক ব্যবহৃত হওয়ার ফলে বহু বৈশিষ্ট্য অঞ্চলের সীমানা অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে একাধিক সীমানার উপর্যুপরি স্থাপন করে অঞ্চলের কেন্দ্রীয় অংশ নির্ণয় করা হয় এবং সবগুলো সীমানার অভ্যন্তরে অবস্থিত অংশকে কেন্দ্রাঞ্চল বা সেন্ট্রাল প্লেস বলা হয়। মধ্যপ্রাচ্যকে একটি বহু বৈশিষ্ট্য অঞ্চল হিসেবে আখ্যায়িত করা হয় কারণ এটি শুষ্ক মরুময়, খনিজ তেল উৎপাদন নির্ভর, আরবিভাষী, উগ্র ইসলাম ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা প্রবণ অঞ্চল। এছাড়া বাংলাদেশকে বহু বৈশিষ্ট্য অঞ্চল অন্তর্ভুক্ত করা যায় কারণ এদেশ নদী বিধৌত, সমভূমি, স্বয়ংভোগী কৃষি, জনবহুল, বাংলাভাষী ও ইসলাম ধর্মভীরু সাংস্কৃতিক অঞ্চল। বহু বৈশিষ্ট্য অঞ্চলকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, গাঠনিক অঞ্চল ফর্মাল রিজিয়ন, কার্বিক অঞ্চল ফাংশনাল রিজিয়ন। ফর্মাল রিজিয়ন বা বাহ্যিক অঞ্চলকে হল একাধিক স্থানের এক বা একাধিক বৈশিষ্ট্য একত্র গ্রথিত হওয়ার ফলে উদ্ভূত অঞ্চলকে গাঠনিক অঞ্চল বলে। গাঠনিক অঞ্চলের সমগ্র অংশ যেহেতু সমবৈশিষ্ট্য মণ্ডিত হয় সেহেতু এই অঞ্চলকে অনেকে সাদৃশ্য অঞ্চল নামে অভিহিত করেন। ভন থুনেন এর কৃষি অবস্থান তত্ত্বে দেখা যায় একটি শহর বা বাজারকে কেন্দ্র করে বৈশিষ্ট্য মণ্ডিত বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন অঞ্চল সৃষ্টি হয়। এ অঞ্চল উদ্ভাবনের প্রধান কারণগুলি হচ্ছে পরিবেশিক অবস্থা, ভূপ্রকৃতি, জলবায়ু, জলাশয়ের সান্নিধ্য, কৃষি পণ্যের উৎপাদনের আঞ্চলিক সাদৃশ্যতা সৃষ্টি করে থাকে। যেমন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে আখের চাষের যেমন সুবিধা রয়েছে তেমনি দেশের উত্তর পূর্বাঞ্চলে চা উৎপাদনের সুবিধা রয়েছে। দ্বিতীয়ত, সমাবেশগত সুবিধা ফলে কতিপয় কর্মকাণ্ডের সমাবেশ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা সৃষ্টি করে থাকে, ফলে ব্যবসা ও শিল্পের অঞ্চলায়ন ঘটে। প্রতিযোগিতার সামর্থ্য, অ্যাক্টিভিটি অফ কম্পিটিশন, জমির খাজনা, বাড়ি ভাড়া, বিভিন্ন কর প্রভৃতি ক্ষেত্রে ব্যয়ভার বহন ভেদেও বিশেষ বিশেষ কর্মকাণ্ডের অঞ্চলায়ন ঘটে। বনায়ন সংক্রান্ত নিয়ন্ত্রণ, জোনিং রেগুলেশনস, বনায়ন সংক্রান্ত ভূমি ব্যবহার ক্ষেত্রে পৃথকীকরণ ঘটায়, ফলে বিভিন্ন ধরনের অঞ্চল সৃষ্টি হতে পারে। পারিসরিক বিচ্ছিন্নতা, পারিসরিক বিচ্ছিন্নতা থেকে সাংস্কৃতিক বিভিন্নতার উদ্ভব ঘটে এবং বিভিন্ন এলাকা ক্রমে সাদৃশ্য অঞ্চল রূপে আত্মপ্রকাশ করে থাকে। আমরা বাহ্যিক অঞ্চল, ক্রিয়ামূলক অঞ্চল একটা পার্থক্য ছবি দেওয়ার চেষ্টা করছি। সেখানে দেখবে তোমরা বাহ্যিক অঞ্চলগুলোকে একটা সেন্ট্রাল প্লেস থাকে, সেখানে বাইরে থেকে আস্তে আস্তে কেন্দ্র থেকে যতই দূরে যাবে ততই তার কর্মপরিধিগুলো, তার আওতার যে প্রভাবগুলো কমে থাকে। আর বাহ্যিক অঞ্চল ও অভ্যন্তরীণ পার্থক্য সবচেয়ে বেশি এখানে ক্রিয়ামূলক অঞ্চল, ফাংশনাল রিজনগুলিতে আমরা দেখি প্রত্যেকটা অঞ্চল আলাদা অন্তর একটা কাজ থাকে, সেই অঞ্চলের পরিব্যাপ্তি ওই অঞ্চলের মধ্যেই নিহিত থাকে। তা আমরা কয়েকটা অঞ্চলকে আমরা ক্রিয়া যে ফাংশনাল অঞ্চলগুলিকে আমরা একটু ছবির মাধ্যমে সেপারেশন করে দেখছি এবং যেসব অঞ্চল একই রকম বৈশিষ্ট্য বা একই ধরনের কাজ পরিলক্ষিত হয় সেই অঞ্চলকে আলাদা আমরা যে ডিমার্কেশন বা সীমানা দ্বারা নির্ধারণ করেছি এবং ওই অঞ্চলের প্রভাব ওই
একটা অঞ্চল কেন্দ্র থেকে তার আশেপাশে এলাকা থেকে তার প্রভাব বিস্তার করে এবং তার ক্রিয়াটা যত দূর পর্যন্ত যায় তার সেই এলাকা পর্যন্ত বাউন্ডারি দ্বারা আমরা আলাদা করে দেখার চেষ্টা করেছি। এবং পার্থক্য হলো যে বাহ্যিক অঞ্চল আর ক্রিয়ামক অঞ্চল। বাহ্যিক অঞ্চল ফর সেন্ট্রাল, যেটা বলা হয় যে বাহ্যিক ফর্মাল রিজনটা সেন্ট্রাল, তার অ্যাক্টিভিটি থাকে, তার পরিব্যাপ্তি আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং আর ক্রিয়া যে এলাকা যত দূর পর্যন্ত কাজ করবে তার ক্রিয়া তত দূর পর্যন্ত সেই এক সেম প্রভাবগুলো সমরূপ বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় ক্রিয়ামূলক। বাহ্যিক অঞ্চলের বৈশিষ্ট্য হলো যে এই অঞ্চল একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে সর্বত্র একই রূপ বৈশিষ্ট্য ধারণ করে, যেমন ভূপ্রকৃতি যা কোনো অঞ্চলের সর্বত্র সমরূপ হবে, এই অঞ্চল একটি এলাকা যাতে ভূপ্রাকৃতিক সমতা বজায় থাকে, এটি আঞ্চলিক সমতা নিয়ে গড়ে ওঠে, উপযুক্ত সাধারণ বৈশিষ্ট্যগুলো ছাড়া নিজের বৈশিষ্ট্যগুলি লক্ষণীয়। এই অঞ্চল প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকাশ করা হয়, যেমন সাভানা অঞ্চল। এই অঞ্চল অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে প্রকাশ করা হয়, যেমন নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল। এই অঞ্চল বিভিন্ন সামাজিক গোষ্ঠীর আলোকে চিহ্নিত করা হয়, যেমন চাকমা উপজাতীয় এলাকা। এই অঞ্চল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চিহ্নিত করা হয়, যেমন ধনতান্ত্রিক দেশ। দ্বিতীয় যে কার্মিক অঞ্চল বা ফাংশনাল রিজন, বিখ্যাত ভূগোলবিদ হাডসনের মতে কতিপয় স্থান যখন কর্মসূত্রে গ্রথিত থাকে, অর্থাৎ কর্মকাণ্ডের ভিত্তিতে সাদৃশ্যতা বা সমরূপ বৈশিষ্ট্য অর্জন করে, এরূপ স্থানসমূহকে কার্মিক অঞ্চল বলা হয়। যেমন জার্মানির রুঢ় শিল্পাঞ্চল, বাংলাদেশের নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল কার্মিক অঞ্চল। কার্মিক অঞ্চলকে গ্রন্থি বা নোডাল রিজন বা ফোকাল অঞ্চল নামে অভিহিত করা হয়। কোন একটি শহর ব্যবসা কেন্দ্র কিংবা যোগাযোগ স্থলকে কেন্দ্র করে যে অঞ্চল সৃষ্টি হয় তা হলো গ্রন্থি অঞ্চল। যেমন খ্রিস্টলার এর কেন্দ্রীয় স্থান তত্ত্বে গ্রন্থি অঞ্চলের বিশদ আলোচনা করা হয়েছে। গ্রন্থি অঞ্চল সময়ের ব্যাপ্তি নির্ভর করে গ্রন্থিগুলোর আকর্ষণীয় শক্তির উপর, যেমন জনগণের যাতায়াত সুবিধা, পত্রপত্রিকার বিক্রয়, পণ্যদ্রব্যের বিক্রয় প্রভৃতি একটি গ্রন্থিও আকর্ষণীয় শক্তির পরিমাপক। অনেকে আবার কার্মিক অঞ্চল ও গ্রন্থি অঞ্চলের মধ্যে পার্থক্য করে থাকেন। কার্মিক অঞ্চল সাধারণত আয়তনে বড় ও একাধিক গ্রন্থির সমন্বয়ে গঠিত হয়ে থাকে, আর গ্রন্থি অঞ্চল হলো ছোট আয়তন বিশিষ্ট। কার্মিক অঞ্চল সাধারণত বৈচিত্র্যময়, সচল ও অধিকতর কর্মশীল। লাপ্লের মতে ক্রিয়ামূলক ফাংশনাল যে রিজনটা আমরা সেই চিত্রটা দেখছি, সেখানে আমরা দেখছি যে ক্রিয়ামূলক অঞ্চল শিকার আলাদা একটা অঞ্চল, পশুচারণ এলাকা, বনশিল্প খনিজ শিল্প যেটা আছে সেটা আলাদা রিজন, তার পরবর্তী স্তরে নিবিড় পশুচারণ কৃষি ও বড় বড় গ্রাম যেখানে থাকবে, তারপরে থাকবে কৃষি লৌহ শিল্প, সবজি চাষ ও শিল্প, শহরগুলো এখানেই থাকে যেখানে লৌহ শিল্প, ভারী শিল্প, সবজি চাষ শিল্প ইত্যাদি। ক্রিয়ামূলক বা কার্মিক অঞ্চলের বৈশিষ্ট্য হলো, কার্মিক অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল নিম্নরূপ। এই অঞ্চলের যেসব কর্মকাণ্ড চলে সেই সব কর্মকাণ্ডের মধ্যে এক ধরনের সামঞ্জস্য বজায় থাকে। এই অঞ্চল আত্মনির্ভরশীল কর্মকাণ্ডের সমন্বয়ে গঠিত। এই অঞ্চলের কর্মকাণ্ডের মধ্যে আত্মসম্পর্ক বা মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায়। এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে বেশ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই অঞ্চলে বিভিন্ন গ্রন্থি গড়ে ওঠে, এই অঞ্চলে শ্রেণীক্রম গড়ে ওঠে। সর্ববৈশিষ্ট্য অঞ্চল বা সহযোগী অঞ্চল, টোটাল ফিচার রিজিয়ন্স, যেসব স্থান বা এলাকা বা অঞ্চল স্বতন্ত্রভাবে সর্ববিধ বৈশিষ্ট্য নিয়ে গড়িত, সেইসব স্থান এলাকা বা অঞ্চলকে সর্ববৈশিষ্ট্যের অঞ্চল বা পূর্ণাঙ্গ অঞ্চল বলে। পূর্ণাঙ্গ অঞ্চল নিয়ে আলোচনা করতে গিয়ে
মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান ডর ওয়েন্ট হুইটসলিড ভৌগোলিক সংঘের নিকট প্রতিবেদন পেশ করতে গিয়ে প্রস্তাব করেন যে আনুষ্ঠানিক কারণিক নয়, আঞ্চলিক বা প্রণালীবদ্ধ নয়, ভৌগোলিক সমীক্ষা করার জন্য প্রয়োজন সহযোগী বিন্যাস বা কম্পেজ, অর্থাৎ তিনি সর্ববৈশিষ্ট্য বা পূর্ণাঙ্গ অঞ্চলকে কম্পেজ বা সহযোগী বিন্যাস নামে অভিহিত করেছেন। সহযোগী বিন্যাস বা কম্পেজ বলতে যেমন রাষ্ট্র, কতগুলি প্রদেশ, প্রদেশকে বিভাগ, কতগুলো বিভাগকে জেলায় এবং কতগুলো জেলাকে থানায় বিভক্ত করা হয়, এ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার সন্নিবেশ বোঝায়। এজন্য সহযোগী বিন্যাস গুরুত্ব বা আয়তনক্রম অনুসারে কয়েকটি স্তর বিন্যাসে বিন্যাসিত, যেমন জনপদ, জেলা, প্রদেশ এবং রাজ্য এলাকা। কোনো কোনো ভূগোলবিদ মানুষের ভোগ দখলে কোনো এলাকার সঙ্গে সম্পর্কযুক্ত সব ধরনের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বা মানবসৃষ্ট প্রপঞ্চের যোগফল অনুসারে অনুরূপ সমরূপীয় অঞ্চলকে কম্পেজ বা সহযোগী বিন্যাস বলে আখ্যায়িত করেছেন। সহযোগী বিন্যাস বা আঞ্চলিক সহযোগ দুই ধরনের হতে পারে, যথা কেন্দ্রিক এবং সমধর্মী। কেন্দ্রিক, একটি শহর বা বাণিজ্য কেন্দ্রকে ঘিরে কর্মকাণ্ডের সম্পর্ক ভিত্তি করে গড়ে ওঠে, কেন্দ্রিক বা নোডাল কম্পেজ। সমধর্মী, এক বা একাধিক আঞ্চলিক বৈশিষ্ট্যের সমধর্মিতার ভিত্তিতে চিহ্নিত করা হয় সমধর্মী কম্পেজ। তবে একটি কম্পেজ বা সহযোগী বিন্যাসের সমধর্মিতা কেবল নিচের ক্ষেত্রে প্রযোজ্য। এক, উচ্চতা ও ঢাল অনুসারে নির্ধারিত ভূপ্রকৃতি, তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুচাপ প্রভৃতি অনুসারে নির্ধারিত জলবায়ু, উদ্ভিদ ও উদ্ভিদ প্রজাতি, ভূমি ব্যবহার, এলাকার একক অনুসারে উৎপাদনশীলতা এবং জনসংখ্যা মোট এলাকার প্রতি একক মাথাপিছু। পরিশেষে বলা যায়, সহযোগী বিন্যাস বা কম্পেজ বা সর্ববৈশিষ্ট্য বা পূর্ণাঙ্গ অঞ্চল বিভক্ত করা খুব কঠিন ব্যাপার, কারণ বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন ও সংস্পর্শতার জন্য বিভিন্ন সংস্কৃতির মধ্যে যে বৈচিত্র্যতার সমাবেশ ঘটেছে এবং সাংস্কৃতিক অঞ্চলে অন্যান্য ধারাও বর্তমান পরিবর্তনশীল। সুতরাং আঞ্চলিক বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে একটি সাধারণ ক্রমানুশাসনিক পদ্ধতি গড়ে তোলার প্রচেষ্টা কখনো ফলপ্রসূ হয় নাই। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা আজকের ক্লাস যতটুকু চেষ্টা করেছো আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা মেন বই ফলো করবে, অবশ্যই সবাই মেন বই পড়বে এবং আর বোঝার চেষ্টা করবে। অঞ্চল জিনিসটা একটু পড়তে হবে, ছবি ডায়াগ্রাম আছে সেগুলো ড্র করতে হবে এবং ফাংশনাল রিজনস ইউনিফর্ম রিজনসগুলো আলাদা করার চেষ্টা করবে। বুঝে পড়লে সহজ এবং আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে, আর বুঝতে না পারলে নিশ্চয়ই আমাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে, পার্সোনাল আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো ক্লাসগুলো ক্লাস সমাপ্ত করলাম। ধন্যবাদ, ভালো থাকবে।